দুর্ঘটনার জন্য মোটরসাইকেল ইজি ব্যাগ নসিমন করিমন চাইতেও বেশি, মোটরসাইকেলের উপদ্রবটা বেশি। কত ইটে 40%? হ্যাঁ, কত ইটে 40% মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মোটরসাইকেলে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কাজে বিষয়টা একটু দেখতে হবে, তখন আমরা আলোচনা করে একটা বিষয় ঠিক করেছিলাম কি করে মোটরসাইকেলে দুই আরোহী এবং হেলমেট সহ এটা নিশ্চিত করা যায়, সেটা কিন্তু আপনি একসাথে অত 5,000 গাড়ি দেখবেন সিগন্যাল সব আর যদি একজাক্ট কোথাও দেখেন নাই বুঝে নেবেন এরা পলিটিক্স করে, এরা রাজনীতি কিছুই মান না। তো কিন্তু সাধারণ মানুষ কমন মানুষ কিন্তু সঠিকভাবেই চলে, রমজানের ঈদের চেয়ে আমাদের দেশে দুলাজা ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, এখানে অনেকগুলো নতুন উপসর্গযুক্ত বাধাবিঘ্নের সৃষ্টি হয় এবং কিছু কিছু বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায়, এগুলো অতিক্রম করা খুব সহজ না, এখানে এফার্টটা আরও বেশি দিতে হবে এবং নজরদারিতে আরও বাড়াতে হবে। এবং বৃষ্টির জন্য আপনি রাস্তায় আসবেন না, ইঞ্জিনিয়ার আসবে না, কন্ট্রাক্টর আসবে না, তাতে করে গর্ত হতে হতে এটা এমন পর্যায়ে চলে যায় যে যানজট অবধারিত উপযোগী থাকবে না, পরের মীমাংসা ঈদের দিনও পর্যন্ত হয় না, এরপরে শ্রমিক আনতে আনতে শ্রমিক যত থাকে না তো কিন্তু আগাম একটা ব্যবস্থা রাখতে হবে, বৃষ্টি হলে বৃষ্টি সময়ের যে ট্রিটমেন্ট সেটা করতে হবে, সে সময় আপনি গাছাড়া ভাব দেখালে এই গর্তটা ছোট থেকে বড় হতে থাকে, শেষম দেখা যাচ্ছে যে আজ যানবাহন চলছে, এইটা একটু খেয়াল রাখবেন বিশেষভাবে। আমরা একটা বিষয় লক্ষ্য করি, ঈদের আগে দুর্ঘটনা কিছু কম হলেও ঈদ পরবর্তী সময়গুলো ফিরতি যাত্রা দুর্ঘটনা বেশি, ফিরতি যাত্রাটা আমাদের নজরদারিতে কম থাকে, তখন একটু হালকাভাবে নিই সবাই, কিন্তু ঘটনা সিরিয়াস ঘটনা ঘটে যায়, বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা আমাদের এখন থেকেই খেয়াল রাখা দরকার। ঈদের আগে যান চলাচলের জন্য কিছু যেমন আর পাস র্যাপিড ট্রানজিট, সেখানে তো 4.5 কিলোমিটার আছে এলিভেটেড, সে অংশটা হতো ব্যবহার করা, ঈদের সময়টা ব্যবহার করা।